সবাইকে শুভেচ্ছা, বিশেষ করে নবম শ্রেণীর স্নেহের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের আইসিটি শিক্ষক অরূপরতন সরকার। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজ আমরা আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই অধ্যায়টি থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নের জন্য বইয়ের কিছু অংশ দাগিয়ে নিব। এর আগেও আমরা এই পঞ্চম অধ্যায়ের আরও পাঁচটি ক্লাসে বেশ কিছু বইয়ের অংশ দাগিয়ে নিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজ আমরা ষষ্ঠ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজ আমরা মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স অধ্যায়টির পেজ নাম্বার 76 গ্রাফিক্স অংশটি থেকে বই দাগানো শুরু করব। চলে যাচ্ছি সরাসরি আমাদের ক্লাসে। তো দেখে নিব পেজ নাম্বার 76 থেকে, কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনা করার জন্য ক্যামেরায় তোলা ছবি, হাতে আঁকা ছবি বা চিত্রকর্ম, নকশা ইত্যাদি স্ক্যান করে কম্পিউটারে ব্যবহার করতে হয়। বর্তমানে ডিজিটাল ক্যামেরার সাহায্যে তোলা ছবি সরাসরি কম্পিউটারে কপি করে নেওয়া যায়। কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনার পর এগুলো ডিজিটাল মাধ্যমে এবং কাগজে ছাপার জন্য আমন্ত্রণপত্র, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন ইত্যাদির সঙ্গে ব্যবহার করা যায়। কম্পিউটারে ছবি সম্পাদনার জন্য অনেক রকমের প্রোগ্রাম আছে, এর মধ্যে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়, সুবিধা ও অভিজ্ঞতার বিবেচনায় তাই এখানে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আলোচনা করা হলো। ছবি বা ছবির কোনো অংশের ঔজ্জ্বল্য বাড়ানো কমানো, একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ, পোস্টার ইত্যাদি তৈরি করা, ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, ছবির দাগ বা ত্রুটি মুছে ফেলা ইত্যাদি আরও নানা রকম কাজ অ্যাডোবি ফটোশপ দিয়ে করা যায়। ফটোশপে কাজ করার জন্য আমাদের কম্পিউটারে ফটোশপ প্রোগ্রাম ইনস্টল করা থাকতে হবে অথবা তা ইনস্টল করে নিতে হবে। আগে শেখা অন্য অন্য প্রোগ্রামের মতোই একই পদ্ধতিতে ফটোশপ প্রোগ্রাম খুলতে হয়। নতুন ফাইল তৈরি করে অথবা আগে থেকে তৈরি করা ফাইল খুলে কাজ শুরু করতে হয়। তাহলে ফটোশপের ফাইল খোলার পদ্ধতিটা আমরা এখন দেখব। এটা আমাদের প্রায় সব ধরনের প্রোগ্রাম ওপেন করার জন্যই আমরা একই পদ্ধতি ব্যবহার করি, তবু দেখে নিব। প্রথমে এক নম্বরে আছে স্টার্ট বা উইন্ডোজ লোগো বাটনে ক্লিক করে অল প্রোগ্রামস কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে একটি ফ্লাই আউট মেনু পাওয়া যাবে, একটা মেনু বেরিয়ে যাবে। এই মেনু থেকে অ্যাডোবি প্রোগ্রামের নামের উপর ক্লিক করলে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি খুলে যাবে। তাহলে এইভাবে আমরা অ্যাডোবি ফটোশপ প্রোগ্রাম অল প্রোগ্রামস থেকে, স্টার্ট মেনুর অল প্রোগ্রামস থেকে বা উইন্ডোজ লোগো সহ যে বাটনটা আছে সেখান থেকে, অল প্রোগ্রামস থেকে আমরা অ্যাডোবি ফটোশপ চালু করে নিতে পারবো। ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করার জন্য ফটোশপ প্রোগ্রাম খোলার পর ফাইল মেনু থেকে নিউ কমান্ড দিলে নিউ ডায়লগ বক্স পাওয়া যাবে। তাহলে নিউ কমান্ড দিলে নিউ ডায়লগ বক্স পাওয়া যাবে, সেটা ফাইল মেনুতে আছে। নিউ ডায়লগ বক্সের নেইমে ঘরে আনটাইটেলড ওয়ান লেখাটি সিলেক্টেড অবস্থায় থাকবে। প্রথম অবস্থায় নামটা কম্পিউটার দিয়ে রাখবে আনটাইটেলড ওয়ান, অবশ্যই আমি সেটাকে চেঞ্জ করতে পারবো। কিবোর্ডের ব্যাকস্পেস বোতামে চাপ দিয়ে লেখাটি মুছে ফেলতে হবে এবং একটি নাম টাইপ করতে হবে, এটি হবে ফাইলের নাম। ধরা যাক নামের ঘরে প্র্যাকটিস টাইপ করা হলো, তাহলে আমরা যে কোনো একটা নাম দিয়ে আমাদের এই প্রথম ফটোশপের ফাইলটাকে আমরা খুলতে পারবো। সেটা প্র্যাকটিস নামে এখানে করা হচ্ছে, ইচ্ছা করলে আমরা আমাদের রোল নাম দিতে পারবো। এই পর্যায়ে ফাইলের নাম টাইপ করে নিলে পরবর্তীতে ফাইলটি বন্ধ করার সময় আর নতুন করে নাম টাইপ করতে হবে না, অন্যথায় ফাইল বন্ধ করার সময় নাম টাইপ করার জন্য ডায়লগ বক্স আসবে। তার মানে প্রথমেই সেভ করে নিলে পরবর্তী সময় শুধু আমি তার উপর দিয়ে সেভ করতে থাকবো, আর যদি তা না করি তাহলে সব কাজ শেষে আমি সেভ করতে চাইলে তখন আমাকে ফাইলের নাম দিতে হবে। নিউ ডায়লগ বক্সের প্রশস্ততা বা ওয়াইড এবং উচ্চতা বা হাইটের ঘরে ইঞ্চির মাপে সংখ্যা টাইপ করতে হবে, যেমন প্রশস্ততা 7 ইঞ্চি এবং উচ্চতা 8 ইঞ্চি টাইপ করতে হবে। এই দুটি ঘরের ডান পাশে মাপের একক নির্ধারণের ড্রপডাউন মেনু রয়েছে, এই মেনুর নিম্নমুখী তীরে ক্লিক করলে মাপের, তাহলে
এরকম একটা উইন্ডো আসবে যখন আমাদের প্রথম খোলার পর সেখানে আমাদেরকে যে আমাদের সাইজটা নিব আমরা সেটা অবশ্যই ইঞ্চিতে নিতে হবে এবং ড্রপ ডাউন মেনু থাকবে প্রত্যেকটা সাইজের হাইট ওয়াইড লেখার পাশে সেই ড্রপ ডাউন মেনু থেকে আমরা সংখ্যাটা নির্ধারণ করতে পারবো নিম্নমুখী তীর দিয়ে সেটা দেখাবে আমাদের তাহলে এককগুলো দেখা যাবে নিম্নমুখী তীরের সাহায্যে যেমন ইঞ্চিস পিক্সেল পিয়াকাস পয়েন্টস সিএম এবং এমএম এই ড্রপ ডাউন মেনু থেকে প্রয়োজনীয় একক সিলেক্ট করতে হবে তাহলে আমি কি ইঞ্চিতে নিব না পিক্সেলে নিব নাকি অন্য কোনো সাইজে নিব সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে শুরুতে হয়তো পিক্সেলে থাকতে পারে আসলে অ্যাডোবি ফটোশপে ডিফল্ট ভ্যালুতে পিক্সেলেই থাকে তবে সেটাকে পরিবর্তন করে নিলে ব্যবহারকারীর মতো করে সে বারবার দেখায় সেই ক্ষেত্রে বর্ণিত নিয়মে ইঞ্চির মাপ নির্ধারণ করতে হবে আমরা ওই যে যদি 7 ইঞ্চি আর 8 ইঞ্চি যেটা আমাদের বলেছিল সেরকম যদি করতে চাই তাহলে এককের ঘরেও আমরা ইঞ্চিস সিলেক্ট করে দেব ধরা যাক বর্তমানে কাজের জন্য একক হিসেবে ইঞ্চিস নির্ধারণ করে প্রশস্ততার ঘরে 7 ইঞ্চি এবং উচ্চতার ঘরে 8 ইঞ্চি টাইপ করা হলো তাহলে কি হবে আপাতত রেজুলেশন 72 পিক্সেলে পরিবর্তিত রাখা যেতে পারে তাহলে 72 পিক্সেলে আমাদের রেজুলেশনটা আছে ফটোশপে ইমেজ বা ছবি তৈরি হয় পিক্সেলের সাহায্যে পিক্সেল হচ্ছে একটি ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক ইঞ্চি প্রতি 72 পিক্সেল কথাটির অর্থ হচ্ছে 1 ইঞ্চিতে আড়াআড়ি এবং উলম্বভাবে 72টি পিক্সেলের 72টি করে লাইন থাকে তাহলে দেখো পিক্সেল জিনিসটা কি এটা হচ্ছে ছবির একদমই ক্ষুদ্রতম একক বর্গাকার একক এটা এবং এই পিক্সেলগুলো যখন আমরা বলি যে 72 পিক্সেল আছে সেখানে তাহলে বোঝা যাচ্ছে যে 1 ইঞ্চি জায়গাতে আড়াআড়িভাবে এবং উলম্বভাবে 72টি পিক্সেলের 72টি করে লাইন আছে তাহলে এতে 1 বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ দাঁড়াবে 72 গুণ 72 অর্থাৎ 5184 পিক্সেল তাহলে খেয়াল করতে হবে 1 বর্গ ইঞ্চিতে পিক্সেলের পরিমাণ কতটুকু দাঁড়ায় তাহলে আমাদের সংখ্যাটা চেঞ্জ করে কোনো বহুনির্বাচনী প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেই ক্ষেত্রে আমরা বুঝে নেব যে পিক্সেলের পরিমাণটা কীরকমভাবে বের করতে হবে প্রতি বর্গ ইঞ্চিতে বা নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণকেই রেজুলেশন বলা হয় আমরা অনেক সময় বলি ছবির রেজুলেশন কম ছবির রেজুলেশন বেশি সেটা হচ্ছে আসলে একটা ছবিতে 1 বর্গ ইঞ্চিতে কতগুলো ছোট ছোট পিক্সেল আছে পিক্সেল হচ্ছে ছবির ক্ষুদ্রতম একক তাহলে 1 ইঞ্চিতে ছোট ছোট যত পিক্সেল থাকবে ছবির রেজুলেশন তত বেশি হবে এবং ছবিটা তত ভালো দেখাবে আর যদি পিক্সেলের পরিমাণ কম হয় বা ছোট ছোট ছবির যে বর্গাকার ক্ষুদ্রতম একক সেগুলোর অংশ যদি কম হয় তাহলে পিক্সেলে তাহলে কম ওই ছবিটাতে রেজুলেশনও কম হবে এবং ছবিটা দেখতেও ভালো লাগবে না পিক্সেলের ঘরে 130 টাইপ করলে রেজুলেশন হবে 130x130 অর্থাৎ 16900 পিক্সেল আমি আগেই বলেছিলাম যে এরকম যে কোনো সংখ্যা দিয়ে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে সেই ক্ষেত্রে আমরা বুঝে নিব কীভাবে পিক্সেলের সংখ্যা বের করতে হয় একটি ছবি বড় করলে পিক্সেলগুলো দেখা যাবে তাহলে দেখবে যে একটা ছবি বড় করলে ছোট ছোট ছবির অংশগুলো দেখা যায় এই অবস্থাকে বলা হয় পিক্সেলেটেড হয়ে যাওয়া সাধারণ ভাষায় বলা হয় ছবি ফেটে যাওয়া আমরা যখন ছবিকে অনেক বড় করতে থাকি দেখব যে একটা সময় মনে হচ্ছে যে আমরা বলি যে ছবি ফেটে গেল অর্থাৎ পিক্সেলেটেড হয়ে গেল অর্থাৎ পিক্সেলগুলো আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছে তাহলে ডায়লগ বক্সের কালার মোড ড্রপ ডাউন মেনু থেকে আরজিবি সিএমওয়াইকে বিট ম্যাপ গ্রে স্কেল ল্যাব কালারের ভেতর থেকে আরজিবি সিলেক্ট করা যেতে পারে তাহলে আমরা কীভাবে ডায়লগ বক্সের কালার মোড ড্রপ ডাউন মেনু থেকে যে অপশনগুলো পাবো সেখান থেকে কীভাবে আমরা আরজিবি কালার সিলেক্ট করব। কারণ কম্পিউটার টেলিভিশন এবং অন্য অন্য ইলেকট্রনিক মিডিয়ার মনিটরে উপস্থাপিত বিষয় প্রদর্শিত হয় আরজিবি মোডে তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে কম্পিউটার টেলিভিশন বা অন্য অন্য ইলেকট্রনিক্স মিডিয়ার যে মনিটরগুলো সেগুলো সবই আরজিবি মোডে দেখায় আরজিবি হচ্ছে রেড গ্রিন এবং ব্লু বা লাল সবুজ এবং নীল এই তিনটি রঙের ইংরেজি নামের প্রথম বর্ণ বিশিষ্ট সংক্ষিপ্ত রূপ তাহলে আরজিবি বলতে আমরা বুঝাই রেড গ্রিন এবং ব্লু ডায়লগ বক্সের ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস অংশে ব্যাকগ্রাউন্ডের তিনটি অপশন রয়েছে অপশন তিনটি হচ্ছে সাদা বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার এবং স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট তাহলে আমরা যখন একটা ছবির বা একটা ফ্রেমের ব্যাকগ্রাউন্ড নিব তখন ব্যাকগ্রাউন্ডের তিনটে অপশন আছে একটা হচ্ছে আমরা সাদা ব্যাকগ্রাউন্ড নিতে পারবো আর একটা হচ্ছে আমরা যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড নিতে পারবো আবার ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডও নিতে পারবো ড্রপ ডাউন মেনু থেকে সাদা বা হোয়াইট সিলেক্ট করলে ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ডের রং হবে সাদা
যে ক্যানভাসটার উপর আমরা ছবি বসাবো, লেখালেখির কাজ করব, যা খুশি আমরা করতে পারবো। সেই ক্যানভাসটা তিন রকম হতে পারে, সাদা, যে কোনো কালার এবং ট্রান্সপারেন্ট। ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলে ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ডের রং হবে টুল বক্সে ব্যাকগ্রাউন্ডের রং হিসাবে বিদ্যমান রং বিশিষ্ট, এবং স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট সিলেক্ট করলে ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ড হবে স্বচ্ছ। তাহলে স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডের পুরোটাই হবে রঙহীন চেক বিশিষ্ট, চেক চেক দেখা যাবে, অ্যাশ এবং সাদা দিয়ে চেক চেক দেখাবে কম্পিউটার, কিন্তু সেটা ব্যাকগ্রাউন্ডে আসলে কোনো রকমের রং নাই। পছন্দ বা প্রয়োজন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড অপশন সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে সাদা বা হোয়াইট সিলেক্ট করা যেতে পারে, আমাদের আপাতত সাদা বা হোয়াইট সিলেক্ট করেছে, তবে যে তিনটার যে কোনোটাই আমরা সিলেক্ট করতে পারবো। এরপর দেখব উপরে বর্ণিত ধাপসমূহ সম্পন্ন না করে সরাসরি প্রেজেন্ট ড্রপডাউন তালিকা থেকে ডিফল্ট ফটোশপ সাইজ সিলেক্ট করা যেতে পারে। একটা নির্দিষ্ট সাইজ তো ডিফল্টভাবে ফটোশপ দেখাই, সেটাও আমরা সিলেক্ট করতে পারি নিজেদের মতো না করে। এতে ফটোশপের নিজস্ব মাপ অনুযায়ী সবগুলো একক নির্ধারিত হয়ে যাবে। কাজ শেখার প্রথম পর্যায়ে ডিফল্ট ফটোশপ সাইজ সিলেক্ট করা যেতে পারে। প্রথম দিকে নতুন নতুন ব্যবহারকারীরা ডিফল্ট ফটোশপ সাইজ সিলেক্ট করলে সুবিধা পাবে, তাদের কোনো চিন্তা থাকবে না, রেশিওগুলো ঠিক থাকবে, হাইট ওয়াইডের রেশিওগুলো ঠিকঠাক থাকবে, নয়তো তারা নিজেদের মতো করেও দিতে পারে। ডায়লগ বক্সের মাপ ঝোঁক নির্ধারণের কাজ সম্পন্ন করে ওকে বোতাম ক্লিক করতে হবে। ডায়লগ বক্সে প্রদত্ত মাপ অনুযায়ী একটি উইন্ডো বা পর্দা আসবে। পর্দার ওপরের বাম দিকে প্র্যাকটিস @100RGB/4 লেখা থাকবে। এই বারটিকে বলা হয় টাইটেল বার। নিউ ডায়লগ বক্সের নেম ঘরে ফাইলটির জন্য কোনো নাম ব্যবহার না করা হলে টাইটেল বারের জায়গায় ফাইলের নাম হিসেবে Untitled1@100%RGB/4 প্রদর্শিত হবে। আমরা আগেই জানি যে টাইটেল বারে সবসময় ওই ফাইলের নামটাই দেখায়। আমরা যদি ফাইলের নাম না দেই তাহলে ফটোশপ সেটাকে Untitled1 দেখাবে, আর যদি আমরা প্র্যাকটিস নামে সেটাকে দেই তবে প্র্যাকটিস দেখাবে। টাইটেল বারের ওপর ডবল ক্লিক করলে টাইটেল বারটি পর্দার ওপরে স্থানান্তরিত হয়ে যাবে, অর্থাৎ বড় হয়ে যাবে। টাইটেল বারের নিচে মেনু বার এবং মেনু বারের নিচে অপশন, নিচে রয়েছে অপশন বার, অপশন বারের নিচে রয়েছে রুলার। তাহলে দেখো অনেকটা এরকম দেখতে ফটোশপের ওপরে এটা হয়ে যাবে, একদম উপরেরটা হবে টাইটেল বার যেখানে লেখা আছে Practice@100%, তারপরে আছে মেনু বার, এখানে রিবন আছে, তারপর রুলার আছে, এবং বাম দিকে টুল বক্স আছে। আচ্ছা, রুলারের নিচের পর্দায় ফটোশপের কাজ করতে হবে, অর্থাৎ যে রুলারটা আছে তার নিচে সাদা জায়গায় আমাদের কাজ করতে হবে। এই পর্দাটিতে শিল্পীর ছবি আঁকার ক্যানভাসের সাথে তুলনা করা যেতে পারে। এই ক্যানভাসের বাম পাশে রয়েছে তুলি বা ব্রাশ এবং রং ও ছবি সম্পাদনা করার বিভিন্ন টুল, এবং ডান পাশে রয়েছে প্যালট। তাহলে বাম পাশে রয়েছে বেশ কিছু টুল, ডান পাশে রয়েছে বেশ কিছু প্যালট। আজকের ক্লাসে যারা আমার সাথে অংশ নিলে তারা নিজের কমেন্ট সেকশনে নিজেদের সেকশন সহ রোল নাম্বারটা লিখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমার দেওয়া ভিডিওগুলো ভবিষ্যতে সহজে খুঁজে পাবে। এই পঞ্চম অধ্যায়ের আমাদের আরও কিছু অংশ বাকি রয়েছে, সেই অংশগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের বইয়ের লাইন বাই লাইন দাগিয়ে দিব। আশা করি সেই ক্লাসগুলোতে তোমাদের আমি কাছে পাব। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে এবং আগামী ক্লাসগুলোতে তোমাদের কাছে পাবার আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি।